একবার একটি ছোট শহরের পেট্রোল পাম্পে একটি মার্সিডিজ বেঞ্জ এসে দাঁড়িয়ে যায়। সেই পেট্রোল পাম্পে যে ছেলেটি পেট্রোল দেয় সেই ছেলেটি গাড়িটিকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়। সে গাড়িটিকে এতই মনোমুগ্ধকর দৃষ্টিতে দেখতে থাকে যে গাড়িটির মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই গাড়ি থেকে গাড়ির মালিক বেরিয়ে ছেলেটিকে পরে গাড়িটিতে 2000 টাকার পেট্রোল পুরে দিতে। ছেলেটি মালিকের কথা অনুযায়ী গাড়িটিতে পেট্রোল পুরতে শুরু করে, কিন্তু গাড়িটিতে পেট্রোল পুরতে গিয়েও সে গাড়িটির দিকে এতই মনোমুগ্ধকর দৃষ্টিতে গাড়িটিকে দেখতে থাকে যে গাড়ির মধ্যেই নিজেকে পুনরায় যেন হারিয়ে ফেলে। ছেলেটির এই অবস্থা দেখে গাড়ির মালিক আস্তে আস্তে ছেলেটির কাছে গিয়ে বলে, কি এমনভাবে দেখছো গাড়িটিতে এবং কী বা ভাবছো তুমি? তখন ছেলেটি গাড়ির মালিকটিকে বলে, স্যার এটা হচ্ছে আমার স্বপ্নের কার। আমারও জীবনে খুব পরিশ্রম করে অনেক বড় মানুষ হওয়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে কোনো দিন আমি এমন বড় মানুষ হয়ে আমি এমন একটি গাড়ি কিনবো, এটা আমার স্বপ্নের। ছেলেটির মুখ থেকে এই কথা শোনার পর গাড়ির মালিকটি ছেলেটিকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে, তুমি কালকে আমার অফিসে এসে দেখা করো, আমি তোমাকে বিজনেস শেখাবো এবং হতেও পারে যদি তুমি মনোযোগ দিয়ে পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে তুমি এমনই একটি গাড়ি কিনতে পারবে এবং জীবনে অনেক বড় একজন হয়ে দেখাতে পারবে। লোকটি ছেলেটিকে ভিজিটিং কার্ডটি দেওয়ার পর নিজের গাড়িতে চেপে নিজের গন্তব্যস্থলে চলে যায়। কার্ডটি ছেলেটি হাতে পেয়ে প্রথমত ছেলেটি কার্ডটি হাতে পেয়ে মনে মনে ভাবতে শুরু করে, লোকটি আমাকে কার্ডটি দিল আসলে সে আমাকে কী করাতে চাইছে? তার মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসে এবং সেসব প্রশ্নের মধ্যে বেশিরভাগই নেগেটিভ। সে প্রথমত ভাবতে শুরু করে, লোকটি হয়তো আমাকে কোনো খারাপ কাজ করাবে না, তো বা এমনও তো হতে পারে না যে লোকটি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বা অফিসে নিয়ে গিয়ে কোনো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে বা আমাকে কোনো অন্যায়মূলক কাজ করাবে। এসব কিছুর পাশাপাশি সে আরও ভাবে যে আজকাল টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় নানান রকমের দুর্ঘটনার খবর শোনা যায়, লোকটি হয়তো আমার সঙ্গে কোনো খারাপ বা দুর্ঘটনাময় ঘটনাও ঘটাতে পারে। এই সমস্ত কিছু ভাবার পরই তার মধ্যে আরও অনেক নেগেটিভিটি ভাবনা কাজ করে, যার ফলে সে ডিসিশন নেয় যে না, আমার না যাওয়াই ভালো। একথা ভেবে সে ভিজিটিং কার্ডটিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় এবং অন্য কোনো গাড়িতে পেট্রোল ঢালতে সে মনোযোগ দিয়ে দেয়। বছর তিনেক পর ওই একই পেট্রোল পাম্পে একইভাবে একটি কালো কালারের মার্সিডিজ বেঞ্জ এসে দাঁড়িয়ে পড়ে। এবার ওই গাড়ির ভেতর থেকে যে মালিক বেরোয় সেই মালিক কিন্তু আগের মালিক না, সে মালিক হচ্ছে নতুন মালিক এবং সে নেমেই ছেলেটিকে বলে যে গাড়িতে 2000 টাকার পেট্রোল পুরে দাও। কথা মতো 2000 টাকার পেট্রোল পুরে দেয়। তার পাশাপাশি গাড়ির মালিক ছেলেটিকে বলে, তোমার মনে আছে আজ থেকে বছর তিনেক আগে এখানে এরকমইভাবে একটি গাড়ি এসে দাঁড়িয়েছিল? তখন ছেলেটি বলে, হ্যাঁ মনে আছে তো, কিন্তু আপনি কী করে জানলেন? তখন বললো, তাহলে তোমার নিশ্চয়ই এটাও মনে আছে যে ওই গাড়ির মালিক তোমাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল এবং তোমাকে তার অফিসে দেখা করার জন্য বলেছিল। তখন ছেলেটি বললো, হ্যাঁ সবই মনে আছে, কিন্তু সেই ভিজিটিং কার্ডটিকে তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, বাট আপনি এত সব কথা কী করে জানলেন? তখন ছেলেটি বলল, আমি তখন এই পেট্রোল পাম্পেই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করছিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতে করতে ডাস্টবিনের কার্ডটিকে আমি পাই। কার্ডটিকে হাতে নিয়ে আমি জানি না তুমি তখন কার্ডটিকে হাতে নিয়ে কী ভেবেছিলে, কিন্তু আমি কার্ডটিকে নিয়ে ভেবেছিলাম যে সুযোগটা আজকে আমার হাতে এসেছে, এই সুযোগটাকে আমার কাজে লাগানো উচিত, কেননা হয়তো এই সুযোগটাকে কাজে না লাগালে আমি হয়তো জীবনে কোনোদিনও ধনী হতে পারবো না। তাই কার্ডে দেওয়া নাম্বারে আমি ফোন করি এবং ফোন করার পর পরের দিন আমি সেই মালিকের সঙ্গে দেখা করি, মালিক আমাকে বিজনেস শিখায়, যার ফলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে এবং তোমার সামনে এই গাড়ির মালিক আমি। সেদিন যদি তুমি তার কথা শুনে তাকে ফোন করে তার সঙ্গে দেখা করতে, তাহলে হয়তো তুমিও আজ এমন একটি গাড়ির মালিক হতে পারতে, কিন্তু তুমি সেই দিনের সেই সুযোগকে কাজে না লাগিয়ে তোমার মনের মধ্যে অনেক কিছু নেগেটিভিটি ভাবনার ফলে আজকে তুমি লক্ষ্য করো, দেখো তুমি সেদিনও যে জায়গায় ছিল আজকেও তুমি সেই জায়গায় আছো। এই কাহিনীটা শোনার পর এখানে তোমাদের একটা কথা বুঝতে হবে, লাইফে তোমাদের যখনই কোনো অপরচুনিটি বা সুযোগ আসবে তখন তোমাদের সেই সুযোগটার বিষয়ে মনোযোগ সহকারে ডিপলি ভাবতে হবে এবং শুধু নেগেটিভ দিকটাই ভাবলে হবে না, তার পজিটিভটাও ভাবতে হবে। কেননা এমন তো হতে পারে তোমার এই সুযোগটি তোমার জীবনের গতিকেই পুরো পরিবর্তন করে দিতে পারে। কিন্তু দেখবেন বা দেখবা আমাদের জীবনে যখনই কোনো সুযোগ আসে তখনই আমরা সেই সুযোগটিকে কাজে লাগানোর আগে সেই সুযোগের বিষয়ে নেগেটিভ ভাবি এবং নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, এই ভেবে হয়তো আমি এই কাজটি করতে পারবো না বা আমার দ্বারা হয়তো এই কাজটি হবে না। একটা কথা মনে রাখবেন, এই হয়তো শব্দটাই কিন্তু আমাদের জীবনে স্বপ্নভঙ্গের অনেক কারণ। এই হয়তো শব্দটার জন্যই আমরা দেখবেন কোনো কাজ করতে গিয়ে ভেবে নেই হয়তো আমার দ্বারা এটা হবে না বা হয়তো আমি এই কাজটিকে সম্পূর্ণ করতে পারবো না। তাই বন্ধুগণ, তোমাদেরকে আমি একটা কথা বলবো, এরপর থেকে যখনই তোমাদের জীবনে কোনো অপরচুনিটি বা সুযোগ আসবে তখন সেই সুযোগটার বিষয়ে ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ডিপলি সেই বিষয়টাকে ভেবে নেবে। কেননা সুযোগ কিন্তু বারবার আসে না এবং আমাদের উচিত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জীবনে কিছু একটা করে দেখানো। কি এমন এমনও তো হতে পারে যে তোমার জীবনে যে সুযোগটি এখন এসেছে সেই সুযোগটি তুমি বারবার পাবে না,
আর একটা কথা, সুযোগ কিন্তু বারবার আসে না, আর আমাদের সেই সুযোগের মধ্যে থেকে ভালো দিকটাকে ভাবতে হবে, সূক্ষ্ম করে ভেবে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সেই সুযোগটিকে ফলো করে এগিয়ে যেতে হবে। এমনও হতে পারে সেই সুযোগটি আমাদের জীবনে যেটা এসছে সেটা কিন্তু আগামীতে নাও আসতে পারে, এবং সুযোগ এলেই যে আমাদের সেই সুযোগের মধ্যে সম্পূর্ণটাই খারাপ লুকে থাকে এমনটা কিন্তু না। আজকের এই গল্প হয়তো অনেকের কাছে একটি নিছক গল্প বলে মনে হবে, কিন্তু বন্ধুগণ একটু ডিপলি ভেবে দেখবা সুযোগ বারবার আসে না। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, অপরচুনিটি বা সুযোগ এলে সেই সুযোগের বিষয়ে নেগেটিভ ভাবার আগে একটু ডিপলি ভেবে নিবা, তারপরেই কোনো ডিসিশন নিবা। যাই হোক বন্ধুরা, হয়তো আমার এই গল্পটি থেকে তোমরা একটু হলেও ইন্সপায়ার হয়েছো, যদি অনুপ্রেরণা পেয়ে থাকো তবে আমার রাজ সরকার থট সেন্টার ইউটিউব চ্যানেল